আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা পেঁপে বাগানে আসছি। এই বাগানের পেঁপেগুলো প্রথম আজকেতেই এই পেঁপেগুলো উঠানো শুরু করেছে তারা বাজারজাত করার জন্য। এই বাগানটা কতদিন আগে করা হয়েছে, কতটুকু পেঁপে উঠানো হইলো, কতটুকু জমির ভিতরে করা হয়েছে, আজকে এটার ব্যাপারে সব কিছুই আমরা জানবো। তবে এই বাগানটা যে করেছে তরুণ উদ্যোক্তা মুকুল সাহেব, মুকুল সাহেব আমাদের পাশেই কাজ করতেছে, আমরা কিছুক্ষণ পর তার সাথে কথা বলবো। মুকুল সাহেব কীভাবে এই বাগানটা তৈরি করেছে, কত টাকা খরচ হয়েছে আনুমানিক, এবং কীভাবে এটা পরিচর্যা করে, এখন পর্যন্ত উনি কতগুলো ফল আসলো, সব কিছুই তার কাছ থেকে জানার চেষ্টা করব। উনি কী ধরনের সার প্রয়োগ করেন বা কীভাবে এই ফলনগুলো সে প্রথম থেকে শেষ হয়, আমরা তার কাছ থেকে সে ব্যাপারে কিছু জানার চেষ্টা করব। চলুন তার সাথে কথা কই। আসসালামু আলাইকুম মুকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু এটা একটু লাগাই নেন। আচ্ছা আচ্ছা, বলেন এই বাগানটা কীভাবে করলেন? বাগানটা আসলে কীভাবে করলাম, এখানে পেঁপে চারা লাগাইলাম, চারা লাগানোর আগে জমি রেডি করলাম, রেডি করে চারা রোপণ করলাম। এই তো কতদিন এই এটা বাগানটা চাষ করলেন? এটা আপনার ৬ মাস পরে এখন আপনার ফলন আসলো। ৬ মাস পরে? হ্যাঁ, গতকালকে বৃহস্পতিবার প্রথম পেঁপে হারভেস্ট করলাম। হ্যাঁ, ৬ মাস হয়েছে। এটাই কি প্রথম ফলন উঠাইলেন? হ্যাঁ, এটাই প্রথম। আরও আগে ওঠানো ছিল, মানে গতবার করছিলাম তখন আরও আগে থেকেই ফলন উঠছে, কিন্তু এবার আসলে আবহাওয়াটা এতটাই খারাপ ছিল যার কারণে গাছে ফলন ওই পরিমাণ হয় নাই। ও, আবহাওয়া খারাপের কারণে ফলন বেশি একটা হয় নাই? না, আবহাওয়া খারাপের কারণে ফলন বেশি একটা হয় নাই। ও, আপনি এই ক্ষেতের মানে কবে এই পেঁপেগুলো আপনি উঠাইছেন? এটা আপনার গত বৃহস্পতিবার, মানে গতকালকে আপনার 15 তারিখ গেল, ওই দিন গতকালকে আর কি, গতকাল বৃহস্পতিবার। কতটুকুর মতো পেঁপে পাইছেন আপনার এই জমিটা থেকে? এখানে আপনার 165টা গাছ আছে, এখানে আপনার প্রাথমিক অবস্থায় আপনার 9 মনের মতো পেঁপে উঠাইছে আর কি। 9 মনের মতো পেঁপে উঠাইছেন এই জায়গাটা থেকে? হ্যাঁ, এখান থেকে। এখান থেকে এখানে আর কী কী কাজ বাকি আছে এই পেঁপে বাগানটার এখনও? এখন এই যে আপনার এই যে পেঁপে গাছের গোড়া যে দেখতেছেন পরিষ্কার করতেছি, পরিষ্কার করে এখানে আপনার সার দেবো, আবার সার টার দিয়ে আবার পানি টানি দিব, আবার মানে আপনার যাতে গাছে কোনো ধরনের কোনো ইয়া না হয়, মানে আর কি বলে পোকামাকড় না ধরে। হ্যাঁ, পোকামাকড় যাতে না ধরে সেটার জন্য কীটনাশক দিব, এই আর কি। এই বাগানটা কতদিনের মতো থাকবে আপনার এই মানে স্থায়ী হবে? রহমত থাকলে এটা আপনার যেমন এক সিজন, তো যেমন 1 বছরের এক সিজন, আমি যদি চাই গাছ আমার ভালো আছে সেই ক্ষেত্রে আমি হয়তো দ্বিতীয় সিজনও রাখতে পারি। ও, এটা গাছের উপর নির্ভর করে যে আপনি দ্বিতীয় সিজন এটা রাখবেন না না রাখবেন, গাছের কোয়ালিটির উপর? গাছের কোয়ালিটির উপরে। হ্যাঁ। ও, আপনি কি এখন পর্যন্ত কি কোনো সার টার এগুলো কি দেওয়া হয়েছে এখানে? হ্যাঁ, সার তো অবশ্যই লাগবে, সার ছাড়া তো আসলে এখন বাংলাদেশে জিনিস উৎপাদন করা অনেক কষ্ট, আর জৈব সারটাও আসলে অনেক নিজেরা প্রসেসিং করে না বানাইতে পারলে পরে জৈব সার দিয়েও অ্যাকচুয়ালি হয় না। তবে জৈব সারটা ভালো, কিন্তু সার দিতে হয় প্রতি মাসেই, রাসায়নিক সার লাগে আপনার 40-45 দিন পর পর রাসায়নিক সার দিই আর কি। 40-45 দিন পর পর রাসায়নিক সার দিতে হয়? আর এই বাগান থেকে তো আপনি এই প্রথম ফলন উঠাইলেন? হ্যাঁ, এই বাগান থেকেই প্রথম ফলন উঠাইলাম। কতটুকু ফলন পেলেন বললেন? আপনার আনুমানিক 9 মন আর কি। 9 মন? আপনি কি এটা পাইকারি বাজারে বিক্রি করছেন না খুচরা বাজারে? না না, পাইকারি বাজারে, এটা আমাদের এখানে আরও আছে, আরও দিন নিয়ে আসছি। আপনি কি আশাবাদী এই যে ফলনটা আসছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাপাক যেটা দিচ্ছে আলহামদুলিল্লাহ আশাবাদী। এরপরে যদি আরও একটু ভালো হয়, আবহাওয়াটা যদি ভালো থাকে, এরপর হয়তো আবার দ্বিতীয় সেরাই আরও আরেকটু বেশি হবে আর কি। এই যে এখানে যে আপনি এখন নিজে কাজ করতেছেন, আরেক ভাই কাজ করতেছে, এগুলো কি আপনারা নিজেরাই কাজ করেন না লেবার নেন? এটা আসলে আমরা প্রাথমিক অবস্থায় যে কাজগুলো থাকে নিজেরাই করি, যখন বড় কাজ হয় তখন আমরা অন্য লোক নিয়ে, বাইরে থেকে লোক নিয়ে আসি আর কি। প্রাথমিক পর্যায়ে ছোটোখাটো কাজগুলো আপনারা করেন, বড় কাজ হইলে বাহির থেকে লোক আইনে তখন করেন আর কি। হ্যাঁ, এটা কত 6 মাস পরে ফলনটা আসলো তাই না? হ্যাঁ, আনুমানিক 6 মাস, মানে 6 মাস না আসে অ্যাকচুয়ালি, এটা আপনার মোটামুটি 7 মাসের উপরে হয়ে গেছে গা, কারণ যেখানে আপনার আবহাওয়া ভালো থাকলে হয়তো 6 মাস থেকে আমি বিক্রি করতে পারতাম।
কতদিন পর পর আপনি এটা হলো আসলে কতদিন পর তো বলতে এটা আমি যে গতবার যখন আমি দুই পাখি পেঁপে লাগাইছিলাম তখন ওখানে আপনার আমি 5.5-6 মাস থেকে আমি পেঁপে মানে হারভেস্ট করা শুরু করছি আর এবার আপনার মোটামুটি প্রায় 7 মাসের ওভার হয়ে গেছে এটার কারণটা কি এর কারণ একমাত্র আবহাওয়া আবহাওয়া না অনেকের হ্যাঁ আবহাওয়া সবারই ও মানে এই আবহাওয়ার কারণে ফলনটা আসতে একটু দেরি করতেছে ফলন আমার এখান থেকে মনে করেন যে আপনার এই যে দেখেন আমি এখান থেকে পেঁপে ছিঁড়ছি গতকালকে এখান থেকে এইটুক পরিমাণ পেঁপে ছিঁড়ছি আমার আল্লাহর রহমতে এখান থেকে পেঁপে আসছিল এই যে দেখেন এখান থেকে পেঁপে আসলে এই সমস্ত পেঁপেগুলো ঝইরা পড়ে গেছে আপাতত আবার কি সপ্তাহখানিকের ভিতরে পেঁপে উঠাইতে পারবেন এটা আসলে সপ্তাহখানিক বলা যাবে না 10-12 দিন বা যদি গাছে আবার দ্রুত বাড়ে মানে পেঁপে বাড়ে তাহলে হয়তো আপনার 8-10 দিনের ভিতরে আবার ইনশাল্লাহ নিয়ত এটা মানে একজ্যাক্টলি এক সপ্তাহ বলা যাবে না যদি গাছের যদি ই গ্রোথ ভালো থাকে ফলন আসে তাহলে সে আবার এটা তখনই এটা আবার সে হারভেস্ট করতে পারবে আর কি আর এটা বিক্রি সাধারণত এখানের স্থানীয় বাজারেই করা হয় এখানে আপনি কতটুকু জমির ভিতরে করছেন যে কালকে বিক্রি করলেন পেঁপেটা এটা আপনি এক পাখি মানে আমাদের এখানে 26 একপাখি জমিতে আপনার আমি 165-170টার মতো চারা আছে তো এখানে আপনার হলো 15-20টার মতো চারা আছে হলো আপনার হলো মানে পুরুষ চারা আর বাকি সব আপনার হলো কী বলে মানে মহিলা চারা হ্যাঁ ও 20টার মতো এখানে পুরুষ চারা বাকি যা আছে সব হচ্ছে মহিলা চারা আর এই জায়গায় এক পাখির মতো ইয়ের ভিতরে উনি কাজ শুরু করছে আপনি কি মনে করেন এটা থেকে আপনার লাভ আসবে হ্যাঁ ইনশাল্লাহ আশা করা যায় তবে ওই যে একটা কথা বললাম শুরুতেই এখানে যে আপনার এবার আবহাওয়ার যে অবস্থা এটা আসলে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না বুঝতে পারছি মানে এখনও পর্যন্ত এটা আপনার মানে কী হবে কী অবস্থা লাস্টে বোঝা যায় ওটা পরবর্তী যখন সিজনটা শেষ হবে ওই সময় একটা হিসেব করলে পর বোঝা যাবে আসলে আমার কী হইলো লাভ হইলো না লস হইলো এই পেঁপে চাষ সম্পর্কে কেউ যদি করতে চায় আপনার বলার কী আছে আপনার উপদেশ কী আছে এটা আসলে উপদেশ কিছুই না এটা হলো এখন আল্লাহর রহমতে সারা বাংলাদেশে কম বেশি সবাই করতেছে এখানে আপনি এটা মনে করেন যে আপনার প্রাকৃতিক যে একটা বিষয় আছে এটা যদি আল্লাহ পাক যদি এটার ভিতরে রহমত দেয় তাহলে ইনশাল্লাহ ভালো হবে এটার ভিতরে খারাপ কোনো কিছুই নাই ভালো মানে যে কেউ পেঁপে চাষ করলে লস হবে না মানে বুঝে শুনে করতে হবে আর কি আপনার খেতে কোন সময় কী লাগবে আপনার চারা ভালো জাত নির্বাচন করতে হবে এই আর কি এই চারাগুলো যারা নতুন পেঁপে ক্ষেত তৈরি করবে তারা চারাগুলো কীভাবে নির্বাচন করবে মানে বিশ্বস্ত এরকম কোনো এরকম মানে আমার আসলে আমি তো চারা দিছি এলো নিজে মানে আমি আগের যে পেঁপেটা করছিলাম সেখানে আমি মানে অন্য জায়গায় থেকে চারা কিনে এনে দিছি এরপর আমি এই যে এখানকার যে চারাটা দিছি এটা আমার নিজের জমি নিজের ক্ষেতের পেঁপে দিয়ে আমি দিছি আমি একটা আপনার পলের ভিতরে আপনার ওই যে কাপ ওয়ান টাইম কাপের ভিতরে আপনার আমি কোকোপিট দিয়ে চারা করছি তো এখানে হইলে আপনার একটা কাপের ভিতরে আমি প্রায় 6টা-7টা-8টা করে আমি মানে বীজ দিছি তো বীজ দেওয়ার পরে সেই ক্ষেত্রে আমি এখানে আপনার চাই বললাম না 265-270টা চারা আছে তো এখানে আপনার আমার মানে প্রত্যেকটা ইসের ভিতরে জারের ভিতরে আমি যে চারা যে লাগাইছি আপনার সবগুলোর ভিতরে পুরুষ এবং মহিলা মানে চারা হয়েছে আমি ওখান থেকে পুরুষ চারাগুলোরে মানে কেটে ফেলছি কেটে ফেলে আমার এখানে আপনি শতকরা 5টা-10টা বাজায় পুরুষ চারা লাগে এবার 100টা মহিলার ভিতরে সো সেই হিসেব করে আপনার মানে 15-20টা পুরুষ চারা আছে তো সেই ওই হিসেব করে যদি আপনি চারা নিজে চারা দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মহিলার চারার সংখ্যাটা আল্লাহর রহমতে বেশি পাবেন আমার দর্শকরা যদি আপনার কাছ থেকে চারা কিনতে চায় ভালো মানের চারা আপনি কি তাদের কাছে বিক্রি করতে রাজি আমার যেরকম আছে যদি আমার কাছে কেউ আসে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই আমি দেবো তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আসলে এই মুহূর্তে এখন ফোন নাম্বারটা এখনও পর্যন্ত আচ্ছা ঠিক আছে ফোন নাম্বারটা আমি দিয়ে দিব স্ক্রিনের ভিতরে যদি কেউ এই চারা নিতে চান তাহলে আপনারা তার সাথে ফোনে যোগাযোগ করে তারা এই পেঁপে চারা নিতে পারবেন আমার জানা মতে উনি একজন অভিজ্ঞ চাষি এবং ওনার কাছ থেকে চারা নিলে আমার মনে হয় না যে আপনারা কেউ লস করবেন যেহেতু উনি পুরুষ মহিলা দুটো গাছেরই চারা করে উনি চিনে উনি বোঝে যদি কেউ প্রথম অবস্থায় পেঁপে গাছ লাগাতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করে চারা নিতে পারেন ঠিক আছে